চিকিৎসকের নামে থানায় অভিযোগ দায়ের পরিবারের। পাল্টা হুমকির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ চিকিৎসক। বয়স মাত্র 3 মাস 10 দিন, শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় শিশুটিকে 11 জুলাই CMRI হাসপাতালে ভর্তি করা হয়। আর ছোট্ট এই মেয়েটির চিকিৎসা ঘিরেই হুমকি পাল্টা হুমকির অভিযোগ উঠল। নবজাতকের পরিবার ও চিকিৎসকদের বিবাদ গড়ানো থানা পর্যন্ত। পরিবারের দাবি, শিশুর 3টি অস্ত্রোপচার করা হয়েছে কিন্তু এখনো সুস্থ হয়নি সে, টাকা আদায়ের জন্যই এত বড় অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। স্টমাকটা অনেক ফুলে গেল, বডিটা ফুলে গেল, তারপরে যখন আমি না বললাম ডক্টর, ডক্টর কিছু ব্যাপার নেই ঠিক আছে, তারপরে সানডে আগেন আমরা দেখলাম বাচ্চাদের স্টিচ ছিল, ফাটা যাচ্ছিল, তাই জন্য তো ওরা বললো না কিছু অসুবিধা। মানডে আমরা বললো, মানডে আমাকে ফোন করে, মানডে আমাকে এরকম ছিল, ফাটা জায়গা ছিল, তো মানডে আমাকে ফোন করে বললো ওনারা কি এখন তাড়াতাড়ি আপনি আসুন, না তো বাচ্চা আপনার শেষ হয়ে যাবে। আর বলে যে ডিসচার্জ পেপার, আমি ডিসচার্জ কিরকম নেবো, এই পেশেন্টের ডিসচার্জ নেবার আছে। গাফিলতির অভিযোগ অস্বীকার করে শিশুর পরিবারের বিরুদ্ধে পাল্টা হুমকির অভিযোগ তুলেছেন এই চিকিৎসক। তিনিও আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় ডাকেনি, আমি থানায় কাগজ দিতে এসেছিলাম। আচ্ছা, আমি কাগজ দিতে এসেছিলাম। আপনার নামে তো অভিযোগ করেছে? কোনো অভিযোগ নেই। ওরা তো করেছে, ওনারা ওটা ওদের জিজ্ঞেস করবে। দুপক্ষেরই বাড়ি একবালপুর এলাকায়। স্থানীয় থানাতেও বিষয়টি জানিয়ে রেখেছে দুপক্ষ। CMRI হাসপাতাল সূত্রে অবশ্য দাবি করা হয়েছে গাফিলতির অভিযোগ ভিত্তিহীন, শিশুকে সুস্থ করাই তাদের প্রাথমিক লক্ষ্য। এর আগে গত 15 ফেব্রুয়ারি চিকিৎসায় গাফিলতিতে এক কিশোরের মৃত্যুর অভিযোগ ওঠে CMRI এর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালের বিভিন্ন বিভাগে।